সুপ্রিয় নাট্যমণি দর্শকবৃন্দ, শ্রী হিরেন্দ্রকৃষ্ণ দাস রচিত, আমি মজিবুর রহমান পরিচালিত সম্পূর্ণ সামাজিক নাট্যবালা ফেরারি সম্রাট তুমি যে আমার চির আশারালো, তুমি যে আমার চির আশারালো, তোমারই পরশে জীবন আমার গতন্ন হলো, তুমি যে আমার চির আশারালো, তুমি যে আমার চির আশারালো। সত্যি তো প্রতীক,
তোমাকে কাছে পেয়ে আজ আমি অনেক ধন্যবাদ। অনেক সময় হয়েছে, এখন আমি আসি তো বটে, আবার তোমার সাথে দেখা। চাষার গড়ে যে এমন সুনান মানুষ খুঁজে পাওয়া যাবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। সম্রাট নিহত হবার পর বারবার সালম রাজকরে পাঠানোর জন্য বার্তা দিয়ে দৌড়ে পাঠাচ্ছেন, সে হয়তো এখনো জান বুঝতে পারেনি যে তার অন্যায় আদেশে অনুযায়ী রাজকর তবে দেবই না, বরঞ্চ যুদ্ধের বিনিময় হলে ফিরে উঠবো আমার দেশের স্বাধীনতা। কিসের স্বাধীনতা যুবরাজ? এই উদয়পুরের। উদয়পুর তো অনেকদিন আগে স্বাধীনতা পেয়েছে যুবরাজ। শয়তান এসে আলম তা এখনো স্বীকার করছে না, আরো বলছে এই এই মুহূর্তে যদি সমস্ত রাজে কর আমি রাজে প্রাসাদে পৌঁছে না দেই তাহলে শয়তান সালম এই রাজ প্রাসাদের বিরোধে যুদ্ধ ঘোষণা করবে। অসম্ভব! সম্রাট মৃত্যুর পূর্বে যে উদয়পুরকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়ে গেছেন, প্রয়োজন হলে জান দেব তবু নিজের দেশের স্বাধীনতাকে ওই বিদেশি শত্রুর পায়ে কোনোদিন বিখিয়ে দেব না যুবরাজ। তাই করতে হবে বীরেন, তাই করতে হবে। এখন এটাকে তুমি তোমার সৈন্যদেরকে তৈরি হতে বলো, যদি রাজি করে না দর অপরাধে শয়তান সালমের সৈন্যরা রাজ্য আক্রমণ করতে আসে তাহলে একটি সৈন্য যেন প্রাণ নিয়ে পারে। সে আর বলে দিতে হবে না যুবরাজ, যদি শাহালম আমাদের শক্তির পরীক্ষা নিতে চায় তাহলে তাকে বুঝিয়ে দেবো যে এই উদয়পুর রাজ সত্যি মুঠেই বীর দুর্বল নয়। তোমার এই মনোবল দেখে আমি খুবই খুশি হলাম বীরেন, তাই তোমার বীরত্বের পরিচয় হয়ে আমি তোমাকে সেনাপতি বলে বহাল করলাম। আমি আশা করব আগামী যুদ্ধেও তোমার বীরত্বের পরিচয় দিতে বিন্দুমত কুণ্ঠিত হবে না। হত্যের রক্ত যার মাঝে প্রবাহিত সে কোনদিন প্রভুর ইজ্জত রক্ষার্থে ওই বিদেশি শত্রুর হাতে জান দেবে তবু নিজের দেশের স্বাধীনতাকে বিখিয়ে দেবে না যুবরাজ। সব্বাস বীরেন, সব্বাস! যারা প্রভুর ইজ্জত রক্ষাতে আত্মহতি দেয় তারই তো প্রকৃত মানুষ। তাই তো তোমাকে আমি একমাত্র বিশ্বাস করি বলেই, আর বিশ্বাস করি বলেই তোমাকে আমার প্রাণের চেয়ে ভালোবাসি। আমি এক সাধারণ মানুষ যুবরাজ, জানি না আপনার সেই ভালোবাসার মূল্য দিতে পারবো কিনা, তবে ভগবানের কাছে আমি এই প্রার্থনা করছি
আপনার সাথে বেঈমানি করার পূর্বে যেন আমার মৃত্যু হয় যুবরাজ। যাও বন্ধু, এবার তুমি বিশ্রাম নাও গিয়ে। আমি জানি পূর্বে সূর্য পশ্চিমে উদিত হতে পারে, তবু ফিরেন সেন কোনদিন আমার সাথে বেঈমানি করতে পারে না। তাহলে আপনিও জেনে রাখবেন যুবরাজ, সামান্য সৈনিক থেকে যেই দিন আপনি আমাকে প্রধান সেনাপতি পদে বহাল করেছেন, সেই দিন থেকে আমি আপনার ঋণের বোঝা মাথায় তুলে নিয়েছি। যদি সেই ঋণ শোধ করার সুযোগ কোনোদিন পাই, তাহলে শোধ করে দেব আপনার সেই নিমকের ঋণ। শয়তান শালম, তুমি ভেবেছ সম্রাট শক্তির বই আমার স্বাধীনতা তোমার পায়ে বিকে দেব? এটা সম্ভব? আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার কাছে পরাজিত বরণ করব না। বস্ত্রের বলে শক্তির বলে যেমন করে হোক সত্যের জয় চিরদিন হয়। সাবাস সাবাস দেবীর সাবাস। আমি তোমার সেই বিরক্তটাই দেখতে চাই। কে কে তুমি পাগল? কে চোখানে? আমি আমি হচ্ছি এক সর্বহারা পাগল, আর আমি কি চাই? আমি চাই, আমি চাই প্রতিশোধ। প্রতিশোধ? কার প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি বুঝি কিছুই জানো না? তা তুমি জানবে কি করে? তুমি তো আমার মতো আর পাগল নও। যদি পাগল হতে তাহলে বুঝতে পারতে আমি কার প্রতিশোধ চাই। আমি যার প্রতিশোধ নিতে এক চাচ্ছি, তুমি কি পারবে তার প্রতিশোধ নিতে? হ্যাঁ বলো না বাবা। পারবে না, পারবে না, পারবে না। বলো না বাবা, দেখি তোমার কোনো উপকার আসতে পারে কিনা। আমি চাই, আমি চাই আমার স্ত্রীকে যারা মেরেছে, আমার মাসুম বাচ্চাকে যারা মেরেছে, সেই জালিমের প্রতিশোধ। আমি চাই যারা আমার সোনার সংসারটাকে পুড়ে ছাই করে দিয়েছে, আমি চাই তাদের প্রতিশোধ। একই বাবা, তুমি কাঁদছ? আমি কাঁদবো কেন? কার জন্য কাঁদবো? কিসের জন্য কাঁদবো? এই সংসারে কাদার মতো আছে আমার কেউ নেই, হারিয়ে গেছে সব কিছু, আমার হারিয়ে গেছে। হয়তো চেয়ে দেখো বাইরের শিশির বিন্দুগুলো কেমন ধাও ধাও করে জ্বলছে, সেই আগুনের শিখা থেকে তুমিও রক্ষা পাবে না। আমি বলছেন তুমিও রক্ষা পাবে না। আমি বুঝতে পারছি বাবা, তোমার ভিতরে এক করুণী ইতিহাসে লুকে আছে, যা বলতে গিয়ে বলতে তুমি পারছো না। ইতিহাস? হ্যাঁ হ্যাঁ ইতিহাস। তুমি ঠিকই ধরেছ, বলছেন
একে ওখানে কে দাঁড়িয়ে আছে? রুকিয়া রুকিয়া, তুমি কাছ রুকিয়া, ওই তো কান পেতে শোনো, রুকিয়া কেঁদে কেঁদে বলছে, শয়তানের দল ওকে নির্মম ভাবে হত্যা করেছে। আমার কচি বাচ্চা মুরাদকে তার চোখের সামনে হত্যা করেছে। নানা কি সাংঘাতিক মর্মান্তিক তাকে দেখতে। চলে যাও চলে যাও রুকিয়া, আমি যে তোমাকে আর সইতে পারছি না, রুকিয়া চলে যাও। রুকিয়া তোমার কে বাবা? বলবো না, এই এখন তোমাকে আমি তা বলবো না। তাহলে তাহলে যে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। তবে তবে তুমি অসাবধান হও বিমল সেন, বেইমান তোমাকে জব্দ করার জন্য ভাত পেতেছে, হয়তো তোমার মতো আমাকেও পথে নামতে হবে। যদি তুমি বেইমানকে শায়েস্তা করে তোমার স্বাধীনতাকে বজায় রাখতে না পারো, তাহলে আমার সাধনা সার্থক হবে না, সার্থক হবে না। তুমি সুখী হলে আমার মুখে যে আবার হাসি ফুটবে। বলো বলো বাবা, কে সেই বেইমান? কার প্রতিশোধ নেবার জন্য আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে সাহায্য করবে? সাবাস সাবাস সেভিরেন সেন, শুনেছ শুনেছ রুকিয়া? বিমল আমাকে সাহায্য করবে। আরে তুমি কেঁদো না রুকিয়া, মানুষ এখনো জীবিত, সে শয়তান তোমার উপর যতটুকু অত্যাচার করেছে মানুষের সাহায্যে, আমি তার চতুর গুণ প্রতিশোধ নেব। কি বললে কি বললে রুকিয়া? তুমি সেই শয়তানকে পুত্রের স্নেহে মানুষ করেছিলে, বুঝতে দাওনি তুমি তাকে মায়ের অভাব, সে তোমাকে হত্যা করে তার প্রতিদান দিল। এটাই দুনিয়ার রীতি, শুনেছ রুকিয়া? এটাই হচ্ছে দুনিয়ার রীতি। কে কে পাগল? আর কো প্রতিদিন কথা আমাকে যেন ভাবিয়ে তুলেছে, মনে হচ্ছে সে আমার অনেক দিনের চেনা। না আমাকে জানতেই হবে কে সেই পাগল। একে পাগল এসে আমাকে ভাবনায় ফেলে দে গেল মন্ত্রী মশাই, বলতে পারছি না মন্ত্রী মশাই, পাগলের কথা শুনে আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ যুবরাজ? সে আসলে পাগল নয়। পাগল নয়? হ্যাঁ হ্যাঁ পাগল নয়, পাগল হলে শয়তান আর শাহালমের ব্যাপারটা সে জানবে কি করে? আমাকে বিমল বলে সম্পাদন করবে কেন? কেন বলবে? শয়তান আমাকে মারার জন্য ফাঁদে পেতেছে, শয়তানকে শায়েস্তা করতে পারলে
তার সাধনা সার্থ হবে। সে কি করার হয়েছে পরিবারের লোক? আপনার কথা শুনে আমার সন্দেহ হচ্ছে যুবরাজ। শুনেছি মহামপুর শহরের কারাগার থেকে সম্রাট পালিয়ে গেছে, আর তাকে ধরে দিতে পারলে 200 স্বর্ণমুদ্রা পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে। তাহলে এই সেই এই কি সেই ফেরারি সম্রাট? আপনার অনুমান সত্য মন্ত্রী মশাই, এই লোকে পাগল নয়, এই হচ্ছে ফেরারি সম্রাট সাইয়েদ খা। না না, তাকে আমার বড় প্রয়োজন। আমি যাই মন্ত্রীবর, আমি গিয়ে দেখি আমি তাকে ফিরে আনতে পারি কিনা। যুবরাজ, মানুষ চিনতে তুমি আজও ভুল করলে। যাক, সম্রাট যখন এখনো বেঁচে আছে তাহলে শয়তানের বিচার একদিন হবেই। আজ আমাকে কথা দিতে হবে বন্ধু। কি কথা দিতে হবে তপতি? রোজ রোজ প্রাসাদ ছেড়ে পাড়াগায় আসাটা আমার পক্ষে সম্ভব নয়। কি কথা দিতে হবে তোমাকে? আমার গ্রাম ছেড়ে আমার প্রাসাদে আসতে হবে। হ্যালো, কিন্তু আমি একই সাধারণ গরিবের ছেলে, আর তাকে তা কোনোদিন মেনে দেবে? এটাই তো আমার বন্ধু, তুমি জানো পিতার একমাত্র সন্তান আমি। আমার মনের বিরুদ্ধে পিতা কখনো কোনো কাজ করতে পারে না, অযথায় ভয় পাচ্ছ বন্ধু? তবু শেষে যদি আমাদের ভালোবাসাকে তোমার পিতা কোনোদিন মেনে না নেয়? সে মনের ব্যাপার আমার। তুমি যদি ওই নোংরা সমাজ ত্যাগ করি আমাদের মাঝে চলে আসো, তাহলে আমার পিতার কোনো আপত্তি থাকবে না। সে আমাদের ভালোবাসা রক্ষা করবে বন্ধু। আমাদের দুটি জীবনকে একসাথে বেঁধে দিবে। বলো বলো বন্ধু, তুমি তুমি আমাকে আমার প্রাসাদে চলে আসবে? আজ আমাকে ভীষণ ভাবনায় ফেলে দিলে তপতি। এবার আমি কোন পথে যাব আমি যে কিছুতেই ভেবে পাচ্ছি না তপতি। একদিকে আমার সহোদর ভাই, অন্যদিকে আমার ভালোবাসার বন্ধন, এখন আমি কিছুই ভাবতে পারছি না তপতি। তবে কি আমাদের ভালোবাসা সব মিথ্যে হয়ে যাবে বন্ধু? ফুলের আঘাতে আমার সকল আশা ভেঙে চৌচির হয়ে যাবে। আমি কি পাবো না তোমার কাছে আমার প্রেমের যোগ্য মর্যাদা? বলো বলো বন্ধু। না তপতি, আমি বেঁচে থাকতে তোমার অমর প্রেমের অমর্যাদা আমি কিছুতেই হতে দেব না। আমার এতদিনের স্বপ্নকে আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। সামান্য এক গরিবের সন্তান হয়ে তোমার কাছে আমি যা পেয়েছি তা কোনোদিন ভুলবার মতো নয়। জানো তপতি, প্রয়োজন হলে আমার ভাইকে আমি ত্যাগ করতে পারবো, তবু আমার ভালোবাসাকে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো। হ্যালো হ্যালো হ্যালো, না তপতি। হ্যালো, আমি বেঁচে থাকি তোমার প্রেমের অমর্যাদা আমি কোনোদিন করব না। তোমার এতদিনের স্বপ্নকে আমি কিছুতেই ভেঙে যেতে দেব না তপতি। আমি সামান্য এক গরিবের সন্তান হয়ে আমি তোমার কাছে যে ভালোবাসা পেয়েছি তার ভোলার মতো নয় তপতি। প্রয়োজনে আমার ভাইকে আমি ত্যাগ করতে পারবো,
তবু তোমার ভালোবাসাকে আমি চিরদিন উপেক্ষা করতে পারবো না। বন্ধু তপতি, হ্যালো হ্যালো, তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। হ্যালো হ্যালো, জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। হ্যালো 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 হ্যালো, চটি বড় দেখেছি অন্তর রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। হ্যালো হ্যালো হ্যালো, তোমাকে পেয়েছি তোমাকে পেয়েছি, মরণ হলো যেন তোমারই থাকি, সুখে চেয়ে সুখ তুমি যে আমার, সুখে চেয়ে সুখ তুমি যে আমার, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ বিবেক সাইব, এ পাগল সাইব, তুমি তাড়াতাড়ি এই ফিয়ার গিয়ে যাও সাইব। আর চারু রয়েছে বাকি, তোমাকে চেয়েছি তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি, সুখে চেয়ে সুখ তুমি যে আমার, সুখে চেয়ে সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি বে
তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।